পড়াশোনা কেমন চলছে? দুর্দান্ত, দারুণ 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 চলছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু ওর পটার পরীক্ষা নেব। আচ্ছা, এবার পরীক্ষা তো যদি না পারে, হ্যাঁ তাহলে কিন্তু আপনি এই মাসের আর একটা টাকা মাইনে পাবেন না, যতই পুজো হোক। 100% বলছি, কোটা প্রত্যেকটা প্রশ্নের সলিড উত্তর দেবে, আপনি নিশ্চিন্ত থাকুন। এই আপনারা সাক্ষী রইলেন, কিন্তু যদি উত্তর না দিতে পারে তাহলে কিন্তু মাইনে কিন্তু আমি দেব না। ঠিক আছে ঠিক আছে, আসছি, আপনি কোটাকে পড়ান। কোটা কোথায় গেল? কোটা এখন তো আসছে না, কোটা এখন ঠিক আছে না? বাড়িতে তুমুল ঝগড়া বাবা আর মায়ের মধ্যে, কি আর বলবো স্যার। বাবা আমার এক পাটি জুতো বাবার হাতে, আর এক পাটি জুতো রাখি মায়ের হাতে, এই যুদ্ধ চলছে স্যার দুজনের মধ্যে। এটা তো কোনো দোষ নেই পটা, ঠিক আছে দেরি আছে, যাকে পটা তো তোকে ভালো করে রেডি করতে হবে। হ্যাঁ স্যার, আমি সব পারবো স্যার। সব প্রশ্নের উত্তর দিন বাবা। চুপ পাঞ্জি কোপো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে ফেটাবি না স্যার, ওই ফাটানো নয় স্যার। আমি বলতে চাইছি, আমি এমন প্রশ্নের উত্তর দেব না, পুরো ফাটিয়ে দেব দেখবে। আচ্ছা বাবা পটা, এই তুই বল আমার প্রশ্নের একটা উত্তর দে, তার আগে আমি শুনলাম তোর অঙ্কের খাতা বেরোবার কথা ছিল। আগে হ্যাঁ স্যার বেরিয়েছে তো। কত নাম্বার পেয়েছিস? আগে স্যার 1 নম্বর, কানের পাশ দিয়ে থেকে চলে গেল, নাহলে আমি ফুল নম্বর পেতাম। দেখেছেন, 1 নম্বর ফুল মার্কস থেকে 1 নম্বর, মানে 99। পটা রে, আমার পটা 99 পেয়েছে। আগে স্যার, স্যার আমি 2 শূন্য পেয়েছি তো। আগে হ্যাঁ স্যার, 2 শূন্য রাখে যদি আমি 1 বসে দিই, 100 হলো না। ওরে পটা রে পটা, তোকে কি বলবো পটা, কি তুই বলছিস, আমার তো মানে পাগল হয়ে যাচ্ছি। আগে জানতে, ঠিক আছে পটা পড়া তুই বল। আচ্ছা, যুদ্ধ চলছিল তখন তো অর্জুন ধৈর্য হারা পড়ছিল, আগে হ্যাঁ স্যার, সামনে সব আত্মীয়রা মরে যাচ্ছে। হ্যাঁ স্যার, তখন অর্জুনকে ধৈর্য রাখার জন্যে কৃষ্ণ কি উপদেশ দিয়েছিল বাবা? আগে জানি স্যার, শাড়ি তো কাল খুলতে বলেছিলে। কেন স্যার? এই যে আপনারাই বলুন, শাড়ির দোকানে দোকানদারটা মেয়েদের ব্লাউজের ম্যাচিং এ শাড়ি, আর ওই শাড়ির ম্যাচিং এ ব্লাউজ দিয়ে দিই তো ধৈর্যশীল হয়ে উঠতো স্যার। ও ওটা, এটা তোর উত্তর হলো একটা, এটা তোর উত্তর হলো। আচ্ছা ঠিক আছে, পড়া তোকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু বাদ বাকি প্রশ্নের উত্তর দিই, নাহলে আমার মাইনে পাবো না বাবা। হ্যাঁ স্যার, সব পারবো, ধরুন না। খুব সহজ প্রশ্ন বলছি ওটা, বিধানচন্দ্র রায় কে ছিলেন বাবা? আগে শতাব্দী রায়ের বাবা ছিলেন। হ্যাঁ ঠিক বলি, শতাব্দী রায়ের বাবা? আগে হ্যাঁ স্যার। আরে কোটা, এটা তুই কোথায় পেলি রে বাবা? এটা বাবা, এটা উত্তর হচ্ছে না বাবা, এটা ঠিকঠাক বল, আমি তো মানে পাগল হয়ে যাচ্ছি, আমার মাইনা মনে হয় পাবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা, তুই আর একটা প্রশ্ন উত্তর দে, মনে করে ভালো করে বলি বাবা, আমার মান রক্ষা করি। আগে হ্যাঁ স্যার। এই ভাল্লুকের গায়ে এত লোম কেন বলতো? এ আমার কি প্রশ্ন স্যার, জঙ্গলে কি কি নাপিত থাকে? এই যে আপনি বলুন না, আপনাকে যদি নাপিতে চুল দাড়ি না কাটতো, আপনি কি বন মানুষ হয়ে যেতেন না? আগে না স্যার, আপনাকে বন মানুষ বলিনি, আমি বলছি আপনি যদি চুল দাড়ি না কাটতেন তবে তো বন মানুষ হতে। আপনি তো মানুষই, বন মানুষ নয়। আচ্ছা আমি মানুষ তাহলে। হ্যাঁ স্যার ঠিক আছে পটা, ঠিক আছে চলবে, তবে একটু চেষ্টা করে দেখিস পটা। আচ্ছা এইবার বল, ছেলে আর মেয়েদের ক্যারেক্টারটা বাবা একটু মনে করে বলতো। জানি স্যার, এই যে ধরুন ছেলেরা মরে গেলে নরকে যদি যায়, সেখানে ধরুন একটা বন্ধুর সাথে দেখা হলো, তখন বন্ধুকে দেখে ওই ছেলেটা বলবে,
আমি তো মানে কি করবো বুঝতে পারছি না। আচ্ছা পটা, আরেকটা খুব সোজা প্রশ্ন করছি, এই বললে উত্তরটা দিস। আপনি ধরুন না শুধু একবার, সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন সন্তান পারলাম না ও। আচ্ছা পটা ঠিক আছে, তবু তোর হবে, চেষ্টা করে যাবো, হাল আমি ছাড়বো না, আপনাদের কথা দিয়েছি, পটাকে আমি তৈরি করে থাকবো, তৈরি করে ছাড়বো। আচ্ছা পটা বলতো যে একটা সন্ধি কর, ব্যাকরণ থেকে বলছি, ব্যাকরণ কি এমন জিনিস, আমি শুধু ধরুন না, দেবর অসুরের মধ্যে সন্ধি করতো অসম্ভব স্যার। কেন কেন অসম্ভব? কেন কেন? বিদ্যাসাগর মহাশয় যদি স্বর্গ থেকে নেমে আসেন না, উনিও এই সন্ধি করতে পারবেন না স্যার। স্বয়ং পারেননি দেবার অসুরের মধ্যে সন্ধি করে দিতে, আমরা আবার কোন চুলার মানুষ? বাবারে বাবা, এ আমাকে পাগল করে দেবে, সঠিক উত্তর হচ্ছে না বাবা, ঠিক করে উত্তর কর। আচ্ছা বাবা, মানে কোনো জিনিসকে না ছোট করবি না? আমি জানি কোন জিনিসকে ছোট করতে নেই, এই যে আমার স্যার 2 টাকার মূল্য বাজার থেকে কিনে নিয়েছে, সেটা যখন তরকারি করে খায় না, তারপর সন্ধ্যেবেলা যখন ওই পিছন দিয়ে যা সেন্ট বেরোয়, 400 টাকার সেন্ট তো হার মানাবে, যা পাবেন না। এটা কি তোর উত্তর হচ্ছে পটা? এটা তোর উত্তর হচ্ছে না? যাই হোক, হবে পটা, একটু বাবা চেষ্টা কর, আমি গেলাম চেষ্টা কর বাবা। আচ্ছা বাবা, আর একটা ছোট উপদেশ দিচ্ছি, সুযোগ সন্ধানী আশেপাশে কিন্তু সব ঘুরে বেড়াচ্ছে, সুযোগ সন্ধানী থেকে খুব সাবধানে থাকবি বাবা, তাই এরকম একটা সুযোগ সন্ধানী পেয়েছি। আমি জানি তো, এই তো সেদিনকেই মামার বাড়ি যাবার পথে স্যার কি কাণ্ড, একটা ছেলের গায়ে আগুন লেগে গেছে, সেই ছেলেটা তো এদিক ছুটছে আর ওই দিক ছুটছে, কোথাও জল পাচ্ছে না। তখন একটা লোক এসে কি বললো জানেন, ভাই রে একটু দাঁড়া, বিড়িটা একটু জ্বালিয়ে নি, তারপর চলে ঝাঁপ দিবি। এটা কি উত্তর হলো তোর? এটা কোনো উত্তর হলো না। আচ্ছা পটা, তবু আমি তোকে ছাড়বো না, আমি তোর বাবার কাছ থেকে মাইনে নিয়ে ছাড়বো তোকে, আমি তোকে পটা ধরুন না, এই ফাঁকা বাড়িতে যদি চোর ঢোকে চুরি করে যায়, কেউ টের পাবে না, কিন্তু আমি যখন একটা গার্লফ্রেন্ডকে নিয়ে ওই ফাঁকা বাড়িতে ঢুকি না, ঠিক আছে বাবা, ইংরেজি একটা উত্তর দে, আমি ইংরেজিতে বলছি, ওটা তুই বাংলা ভাষা উত্তর দেবি, হু ড্রপ দা টি অন দা টেবিল, এইটা বাংলা ভাষায় বল। বাংলা ভাষা মানে মাতৃভাষা। আমার সব শেষ হয়ে গেল, আমার টেবিলের চাদরটা শেষ করে দিল, কি হবে গো? এগো বাংলা ভাষা হলো না স্যার, আমার মা তো এই ভাষায় আমাকে বলে, আমি তখন চা ফেলি। আচ্ছা ঠিক আছে পটা, যা হবার হচ্ছে বুঝতেই পারছি, আমার হাল খুব খারাপ করে দিবি। আচ্ছা একটা গান আছে পটা, গঙ্গা আমার মা, আপনারাই বলুন না, স্যার বললো না গঙ্গাও নাকি স্যারের মা, আবার পদ্মাও নাকি স্যারের মা, আমি ভুল কথা বললাম? আপনার বিয়ে বাবার দুটো বিয়ে হচ্ছে না? তুই তো আমারও বিয়ে দিয়ে ছাড়বি রে। আচ্ছা ঠিক আছে পটা, ঠিক আছে, এটা তো ফেল করে গেলি, এত মুশকিল হয়ে গেল। আচ্ছা পটা,
একটা ইতিহাস থেকে তোকে প্রশ্ন করি। হ্যাঁ স্যার ধরুন, ভাস্কো দা গামা কবে ভারত এসেছিল? আগে স্যার শীতকালে আগে। হ্যাঁ স্যার আমি ইতিহাসের বইয়ের পাতায় দেখেছি ওই ইয়া বড় বড় জ্যাকেট পরেছিল, তো শীতকালে এলো নি। এটা কি উত্তর হচ্ছে বটা? আমি তো পাগল হয়ে যাচ্ছি, কোটা পাচ্ছি না পাচ্ছি না। যাকে তোকে আর একটা প্রশ্ন করি, তুই রামের চরিত্রটা বর্ণনা কর। রামের চরিত্র আগে রাম। হ্যাঁ স্যার দেখতে গাঢ় বাদামি রঙের হয়, তেজও আছে ছাজও আছে, সঙ্গে আবার চাটেরও দরকার হয়, আবার খেলে নাকি নেশাও হয় স্যার। আগে আদিমকাল মানে আমরা কি জানি, সাদা কালো, তো জেব্রার গায়ের রং কি স্যার? আপনারাই বলুন না, সাদা কালো নয় জেব্রার গায়ের রং। একটা হলো সরল পদার্থ, একটা হলো জটিল পদার্থ, আমি হলাম কাছে সব থেকে ভালো ছাত্র, আমার ইংলিশে ডবল এমএ, বাংলাতে ট্রিপল এমএ, আবার ব্যাকরণও গ্রাজুয়েট করা। আমাকে নাকি স্যার এসছে জব্দ করতে। আমার লেখা পড়াই আর হবে না রে, আমার লেখা পড়াই আর হবে না রে, একা কা ও জেঠা